দর্শক মন্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি আর একটি তিন তারকা মানের হোটেল। যেই হোটেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে শুরু করে যা দেখা যাচ্ছে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত, এটা খুবই একটি সুনামধন্য হোটেল, থ্রি স্টার মানের প্রিমেরিয়া হোটেল। এই হোটেলটিও তাদের স্টাফ নিয়ে বড়ই বিপদে আছে, এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা আসলে ফেক নিউজ দেওয়ার চেষ্টা করছি অথবা খবর দিচ্ছি যেগুলোর আসলে কোনো অথেন্টিসিটি নেই, এরকম মনে করতে পারেন। যেখানে হোটেলের সামনে একটি ক্যাফেও আছে, কফেও চলছে, প্রিমিয়ার হোটেলের সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, থ্রি স্টার মানের। আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা এই হোটেল সহ আর অন্যান্য হোটেলের আশপাশ দিয়ে যখন হেঁটে যাই তখন যে জিনিসটা লক্ষ্য করি বা দেখতে পাই সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন একটি সাইনবোর্ড, ভ্যাকেন্সি ফর হাউসকিপিং, তারা চাচ্ছে। আচ্ছা, এই হোটেলেই যেখানে যেখানে আপনি হাঁটবেন, হাঁটলে পরেই আপনি দেখবেন যে এইরকম, এই যে এখানে দেখেন আরও ভ্যাকেন্সি। সো আমরা আসলে যে এই যে বড়ো একটি হোটেল, এত বড় একটি স্থাপনা, আমরা যদি আপনাদেরকে দেখাই খুবই সেন্টার পয়েন্ট। অনেকেই বলতে চান যে মালটায় কেন থাকবো বা মালটায় জবের কী অবস্থা। সো এই রেস্টুরেন্টগুলো যেগুলো নামি দামি বড় হোটেল, এই যে দেখেন স্যার লেখা আছে, সো এই ধরনের হোটেলগুলো যখন চালাতে কষ্ট হচ্ছে, স্টাফ তাদের প্রয়োজন পড়ছে, তখন তারা কিন্তু কিছু কিছু পার্ট বন্ধ করে দিচ্ছে। সুতরাং যারা এখনও মালটার বিষয়ে কনফিউজ তারা চিন্তা করতে পারেন, কারণ এই যে সমস্ত জায়গাগুলো এগুলো এসে ইন্ডিয়ানরা দখল করে নিচ্ছে, আমরা বাঙালিরা এসে থাকার চেষ্টা করছি না বা পালিয়ে যাচ্ছি। এখানে আপনারা যদি থাকার চেষ্টা করেন, আপনি যে কোনো হোটেল বা রেস্টুরেন্ট, আমি আরও কয়েকটি রেস্টুরেন্ট আপনাদেরকে যদি দেখাই হেঁটে হেঁটে এর পাশেই, এটা যেহেতু একটা স্কোয়ার, এটার নাম মুজিব্বা স্কোয়ার, সামনে সমুদ্র সৈকত। এখানে আমরা দুপাশেই কথা বলেছি, যেই রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন এইখানে, এই যে দেখেন ওই যে একপাশে একটা রেস্টুরেন্ট, সেটা বন্ধ হয়ে বসে আছে। এই একটা রেস্টুরেন্টে আমাদের জানা মতে মাত্র একজন কর্মী আছে, এই একটা রেস্টুরেন্ট যেখানে দুজন কর্মী আছে, তারপরে আইসক্রিম শপ, দেন ভেজিটেবল শপ। এইভাবে করে আপনি যতগুলো প্রতিষ্ঠানে যাবেন, আমরা যেটা দেখালাম আপনাদের, যেখানে খুব ভিজিবল, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আর দেখতে পাবেন যে সব জায়গায় জবের ওপেনিং আছে। এই যে দেখতে পাচ্ছেন এই মহিলাটা একই সাথে দু জায়গায় কাজ করছে, এখান থেকে দৌড়ে সে ওখানে যাচ্ছে, ওখান থেকে দৌড়ে আবার এখানে আসতেছে। তো এইভাবে করে আসলে এই ইন্ডাস্ট্রিটা চলছে। এটা ভেনাস একটি রেস্টুরেন্ট, এখানেও আমরা সেই একই সাইনবোর্ড দেখতে পেয়েছি। সো যারা মালটায় আসবেন তারা চিন্তা ভাবনা করেই আসবেন, এখানে ফিউচার গড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এখন আরেকটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে এসেছি, এটিও একটি মোটামুটি অনেক বড় মানের রেস্টুরেন্ট ছিল, এই মুহূর্তে রেস্টুরেন্টটি বন্ধ, তবে রেস্টুরেন্টটি শীঘ্রই হয়তো খোলা হবে, কারণ এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে নতুন ম্যানেজমেন্টের আন্ডারে আবার শুরু হবে। এই একটি বড় রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় রেস্টুরেন্ট, ভিতরে আমরা আরেকজনের প্রপার্টি যেহেতু দেখাতে পারছি না। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি হোটেলের সামনে, আপনারা হয়তো সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, লাইম হোটেল নামে একটি হোটেল। এই প্রপার্টিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা একটি অনেক বড় প্রপার্টি বা অনেক বড় হোটেল, আমরা আরও কাছ থেকে আপনাদের দেখাবো। এই হোটেলটি গত জুন মাস থেকে বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধ হয়ে পড়ে থাকার কারণ এটার সার্ভিস ব্যবস্থাপনা বা এই জাতীয় কিছু না। আমরা যদি আপনাদেরকে হোটেলটা দুই পাশ থেকে দেখাই, লাইক দিস, এদিকে যদি দেখাই, এটা একেবারে বড় রাস্তার পাশের একটি, যেখানে আপনার সুন্দর করে বাস স্টপেজ, সামনে দেখতে পাচ্ছেন বাস স্টপেজ, এবং আমি লোকেশনটা বোঝানোর জন্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যালিটির যে কোর্ট, এটা এই কোর্ট বিল্ডিংয়ের সাথে, হ্যাঁ, এই মিউনিসিপ্যাল কোর্ট বিল্ডিংয়ের সাথেই এই সময় এইখানে আমি এসেছিলাম গত পাঁচ বছর আগে, তখন এটি একটি বড় হোটেল হিসেবে ছিল পরিচিত এবং এটার সার্ভিস যথেষ্ট ভালো ছিল। এখন বর্তমানে আপনারা দেখবেন, আমরা যদি দেখাই,
এইটি বন্ধ হয়ে গেছে এবং গেট আপনারা দেখবেন তালা মারা। যদি গেটের কাছে নিয়ে আপনারা দেখাই তাহলে বুঝতে পারতেন যে এখানে এখনও কিছু তাদের পুরনো জিনিসপত্রগুলো, অর্থাৎ কী কী হতো এখানে, কি প্রোগ্রামগুলো হতো, সেই প্রোগ্রামগুলোর একটা বর্ণনা দেওয়া আছে। তো এই যে একটি বিশাল হোটেল, এই যে লাইমলাইট, এখানে আমার জানা মতো একটি পাবও ছিল। চলুন আমরা দেখার চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে যে এই পাব, এত বড় একটি প্রপার্টি এবং হোটেল টোটালটাই এখন বন্ধ। কারণ হচ্ছে জি, এখনও আমরা পাবের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি দেখাই, এটা একটি জমজমাট পাব ছিল। 5 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এখানে দেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা, এই প্রপার্টিটা এই মুহূর্তে বন্ধ। এই যে প্রপার্টি যদি আপনারা উপরে দেখেন, কত বড় হোটেল, আমরা আগে দেখিয়েছি, এখন যদি নিচ থেকে ভিউটা দেখাই, এই টোটাল প্রপার্টিটা এই মুহূর্তে বন্ধ হয়ে আছে, কারণ তারা কোনো কর্মী পাচ্ছে না। কারণ এইগুলো চালানোর জন্য যেই পরিমাণ লোকবল দরকার সেই পরিমাণ লোকবল আসলে তারা পাচ্ছে না, আর যাদেরকেও আনা হচ্ছে তারাও এখান থেকে পালিয়ে যাচ্ছে। ধন্যবাদ।